আর বেশি উঁচা বালিশে শোয়া চলবে না। যে যত ছোট বালিশ মানে 1.5 থেকে 2 ইঞ্চি উঁচা বালিশ ব্যবহার করবেন, তার চুল বেশি লম্বা হবে, চুল বেশি দিন টিকবে। যারা 2-3টা বালিশে শোন তাদের মাথায় টাক পড়ে যাবে, চুল পড়ে যাবে। আর বালিশটা পরিষ্কার কি না, বালিশের কাভারটা ধোয়া আছে কি না, বালিশের পর্দাটা ধোয়া আছে কি না, কাঠ পালঙ্ক বিছানা এগুলি সঠিকভাবে ইস্ত্রি করা হয়েছে কি না, এগুলি পরিষ্কার কি না, এগুলি মাইটস মুক্ত কি না, এগুলো উকুন বা খুশকি মুক্ত কি না। আর উকুনগুলো সাধারণত দেখা যায় যে একজনের চুলের থেকে আরেকজনের চুলে যায়, খাটমলো দেখা যায় যে একবারের খাট একবারের চাদর থেকে আরেকবারের চাদরে এগুলি ট্রান্সফার হয়। তো অতএব খেয়াল রাখতে হবে যে উকুন যেন আমাদের মাথায় না ঢুকতে পারে, খুশকি যেন মাথায় ঢুকতে না পারে। এজন্য নিজের সতর্কতাটাই বেশি। গ্রামের লোকেরা এগুলো সম্বন্ধে খুব ভালো বোঝে যে নিম পাতা, নিসিন্দা পাতা, তারপর নিম তৈল, নারকেল তেলের মধ্যে একদম খাঁটি নারকেল তেলটা যারা ব্যবহার করবে, খাঁটি সরষের তেল ব্যবহার করলে এই ধরনের জীবাণু চলে যায়। ওটার সাথে 1-2% যদি নিম তেল মিক্স করে দেয় তাহলে পরেও আলহামদুলিল্লাহ চুলের জন্য এগুলি খুব মহা ঔষধ। খাদ্যাভ্যাসের পরিবর্তন আনতে হবে। সকালের নাস্তায় কোনোরূপ ভাজি ভুনা খাওয়া চলবে না, ফাস্টফুড রিসফুড হার্টফুড খাওয়া চলবে না। সকালের নাস্তাটা হবে দধি চিড়া, সকালের নাস্তাটা হবে সবুজ শাকসবজি, সকালের নাস্তাটা হবে সিদ্ধ খাবার, ভাজা খাবার না, যে কোনো ধরনের সিদ্ধ খাবার, মানে হালকা সিদ্ধ খাবার যদি আপনি প্রতিদিন সকালে অন্তত 10টার আগ পর্যন্ত খেতে পারেন তাহলে সারাদিনের আপনার শরীরের যে কোনো রূপ সমস্যা প্রতিরোধ করার মতো ক্ষমতা ওই হালকা সবুজ শাকসবজির যে ভিটামিনগুলো আপনি পাবেন, মিনারেলগুলি পাবেন, এগুলি থেকেই আপনি প্রতিরোধ করে ফেলতে পারবেন।